বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে নামাজের ভিতরে বা সালাতের ভিতরে মুনাফিকির ছয়টি লক্ষণ এই লক্ষণগুলো বিখ্যাত একজন ইমাম ইমাম ইবনুল কয়ুম রহিমাহুল্লাহ তিনি গবেষণা করে বাহির করেছেন আমরা যদি এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারি তাহলে আমরা অ্যানালাইজ করতে পারব যে আমাদের ভিতরেও এই লক্ষণগুলো আছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে অথবা আমরাও মুনাফেকের সামিল হয়ে যাব তো প্রিয় বন্ধুগণ চলুন আমরা এখন লক্ষণগুলি সম্পর্কে জানবো এবং ইনশা এগুলি থেকে সাবধান থাকবো প্রিয় বন্ধুগণ লক্ষণগুলোর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যখন কোনো ব্যক্তি নামাজে অলসতার সহিত দাঁড়ায় বুঝতে হবে যে তার ভিতরে মোনাফিকির লক্ষণ রয়েছে অর্থাৎ যখন আমরা নামাজ আদায় করবো যেন আমাদের ভিতরে কোনো রকম অলসতা না থাকে প্রথমেই আমরা অলসতাকে অজুর মাধ্যমে উত্তম রূপে অজু করার মাধ্যমে ছেটিয়ে বিদায় করে তারপরে সুন্দরভাবে আমরা নামাজে দ্বন্দ্বায়মান হব দুই নম্বর হচ্ছে অন্যকে দেখানোর নিয়তে নামাজ আদায় করা বা সালাদ আদায় করা প্রিয় বন্ধুগণ এমন অনেক মানুষ রয়েছে যারা লোক দেখানো নামাজ আদায় করে যদি আমি নামাজ আদায় না করি তাহলে লোকে কি বলবে আমি যেহেতু মসজিদ কমিটিতে রয়েছি যদি নামাজ আদায় না করি তাহলে লোকে কি বলবে আমি যেহেতু গ্রামের মোরল আমি যদি নামাজ আদায় না করি লোকে কি বলবে আমি যেহেতু নেতা আমি যদি নামাজ আদায় না করি তাহলে লোকে কি বলবে আসলে উদ্দেশ্যটা থাকে মানুষকে দেখানোর জন্য আল্লাহ তালার জন্য নয় যদি এরকম আমাদের মনেও থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের অন্তরেও মুনাফিকের লক্ষণ রয়েছে অবশ্যই এ থেকে সাবধান থাকতে হবে প্রিয় বন্ধুগণ তিন নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে সালাতে বিলম্ব করা আপনি সালাদ আদায় করবেন করবেন করেই দেখা যাচ্ছে যে সময় পেরিয়ে যাচ্ছে আপনার অক্তের প্রতি কোনো খেয়াল নেই আসরের সময়কার নামাজ আপনি পড়ছেন মাগরিবের সময়ে মাগরিবের আগে আগে মাগরিবের সালাদ পড়ছেন অক্ত শেষ হয়ে যদি এরকমটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে মোনাফেকের লক্ষণ রয়েছে অবশ্যই সাবধান হতে হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ চার নম্বর লক্ষণ হচ্ছে যে তাড়াহুড়ো করে সালাদ শেষ করা রুকু সিজদা তারপরে তেজবি তাহলিল এগুলো সঠিকভাবে আদায় না করা সব কিছুতে তাড়াহুড়া করা শুরু থেকে শেষ পর্যন্ত তাড়াহুড়া করে নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া এটাও কিন্তু মুনাফিকের লক্ষণ পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে নামাজের ভিতরে খুব কমই আল্লাহ তালাকে স্মরণ করা এমন অনেক মানুষ হয়েছে যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া বিচিন্তা ফিকিরেই থাকে এমনকি ইমাম সাহেব কোন সুরা দিয়ে নামাজ পড়িয়েছে এটা তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলতে পারে না তো এটা যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে বুঝতে হবে যে লক্ষণ রয়েছে অবশ্যই সাবধান থাকতে হবে নামাজে যখনই আপনি রুকুতে যাবেন যাবেন সিজদায় যখন পড়বেন তখন অবশ্যই আল্লাহ তালাকে স্মরণ করেই পড়বেন ইনশাআল্লাহ হাজির নাজির জেনেই পড়বেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ সর্বশেষ ছয় নম্বর লক্ষণ হচ্ছে যে সুন্নত এবং নফল নামাজ খামখেয়ালি করে ছেড়ে দেওয়া কোনো প্রয়োজন নেই বিশেষ কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন ছাড়াই আপনি সুন্নত নামাজ ছেড়ে দিচ্ছেন নফুল নামাজ ছেড়ে দিচ্ছেন এটা যদি দীর্ঘদিন যাবত চলতে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে মুনাফিকির লক্ষণ রয়েছে অবশ্যই আমাদের মনোযোগ সহকারে সুন্নত এবং নফুল নামাজগুলিও আদায় করা উচিত কারণ আমাদের জীবনে এরকম অনেক অক্ত চলে গেছে অনেক নামাজ চলে গেছে যেগুলো আমরা আদায় করতে পারি নাই আর কাল কেয়ামতের ময়দানে কাল কেয়ামতের দিন ফরজের ঘাটতিটা সুন্নত দ্বারা পরিপূর্ণ করা হবে এবং সুন্নত না পাওয়া গেলে নফল দ্বারা পূর্ণ করা হবে এজন্য আমাদের উচিত বেশি বেশি সুন্নত এবং নফুল নামাজ আদায় করা তো প্রিয় বন্ধুগণ এই হচ্ছে মোট ছয়টি আলামত ছয়টি লক্ষণ এই ছয়টি লক্ষণের ভিতরে একটি লক্ষণও যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত এবং এই লক্ষণগুলি থেকে বেরিয়ে আসা উচিত পাক রব্বুল আলমিন আপনার আমার আমাদের সকলের ভিতর থেকে এই সমস্ত লক্ষণকে দূরীভূত করে দিন এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় এই ছিল আজকের ভিডিও আশা করছি যে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আপনাদের নিকট আমার অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সাধ্য মতো শেয়ার করুন যদি পারেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন মেসেঞ্জারে শেয়ার করবেন যেভাবে পারেন শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং আপনজনদের কাছে ছড়িয়ে দিন এতে করে তারাও অনেক উপকৃত হবে ইনশাল্লাহ এবং আপনি নেক নিয়তে শেয়ার করলে আপনিও সব পাবেন ইনশাল্লাহ এজন্য ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত এ ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চাইলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম রহমতুল্লাহাত